হিরো আলমকে, হিরো আলম একটা ভালো ছেলে। ভাইরাল হচ্ছে মামুনুর রশিদ নামে একজন একটা কথা বলেছেন যে রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান, মানে এটা অনেকে পজিটিভ ভাবে নিয়েছে যে আসলে আসলে ঠিক বলেছে, আবার অনেকে বলে যে যদি রুচির দুর্ভিক্ষ হয় তাহলে যে এত এত সুন্দর ছবি হচ্ছে, নাটক হচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলি এখানে মামুন ভাইয়ের কথা, মামুন ভাই আমারও ওস্তাদ, নাটকের ওস্তাদ, মানে নাটকের ওনার একটা নাটকে, ওরা কদমলি নাটকে কাজ করছিলাম কিছুদিন। তো মামুন ভাইয়ের মুখ থেকে এটা মানায় না, যেহেতু মামুন ভাই নিজেও কিন্তু অনেক শিল্পী করছে, মামুন ভাই হাতে তৈরি হয়েছে, সুতরাং মামুন ভাইয়ের মুখে এগুলো মানায় না। মামুন ভাই এগুলো না বলে বলতে পারতো যে দিলদারকে নিয়ে সে কাজ করে নিয়ে আসছে, দিলদার না হিরো আলমকে নিয়ে বলেছে, সে নিচের থেকে আসছে, সে বাদাম বিক্রি করতো, সেখান থেকে আস্তে আস্তে আজকে এসে সে জনপ্রিয় বলতে গেলে প্রচণ্ড জনপ্রিয়, আমেরিকার মতো জায়গায় সে জনপ্রিয়, এবং তার স্কাল্পচার তৈরি হচ্ছে, তার ইয়ে হচ্ছে, সে এখন অনেক ভালো, এবং সে কথা বলে এত সুন্দর সাজিয়ে এত সুন্দরভাবে কথাবার্তাগুলো বলে, হয়তো শিক্ষাগত যোগ্যতা কম, ও সেভাবে পড়াশোনা হয়নি, তার সমস্যা ছিল, সাংসারিক সমস্যা ছিল, সব কিছু মিলে তারপরে এখন যে অবস্থানটা তৈরি করেছে, এখন আর হিরো আলমকে খারাপ বলা যাবে না। হিরো আলম আমার কাছে এসেছিল, আমাকে সালাম করতে গেছিলো, আমি তখন কিন্তু তার সাথে সেইভাবে মিষ্টিভাবে ব্যবহার করিনি প্রথম দিকে, পরে আমি কিন্তু সেদিন সালাম আমি হিরো আলমকে বলেছি, আলম আমি সরি সেদিন তোমার সাথে ব্যবহার করিনি, কিন্তু তুমি তারপরে যে তুমি আজকে এই পর্যায়ে এসছো সেই জন্য আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তুমি আরও বড় হবে ইনশাল্লাহ। এমনিতে যে মামুনুর রশিদ স্যার উনি বললেন যে বর্তমান সময়টাকে বলছে রুচির দুর্ভিক্ষ, সেখানে হিরো আলমের উত্থান, এই কথাটা তো আসলে কোনো রুচির দুর্ভিক্ষ হয়নি, এক একজন এক এক রকমে হবে। আমি যদি মামুনুর রশিদ সাহেব কে সাথে তুলনা করি, আজকে আলী জাকির সাহেবের সাথে তুলনা করি, আজকে মামুনুর রশিদ নাই, তাই মা আসে, উনি আসে, ওনারা আলী জাকির সাহেব নাই, আলী জাকির সাহেব নাই, তো তাই ওনারা কি যা করছেন ওনারা সব ভালো করেছেন, কি করেছেন মামুনুর রশিদ আমাদের ইন্ডাস্ট্রির জন্য করেছেন, অবশ্যই ভালো কাজ করেছেন, নাটকের গ্রুপকে ভালো করেছেন, নাটকের অনেক জায়গায় সরকারি কর্মকাণ্ডে উনি সংযুক্ত ছিলেন, এবং নাটকেরকে ভালো করার জন্য নাটকের অনেক শিষ্য তৈরি করেছেন, সেই সেই অবদান তার আছে। সুতরাং আমার কথা হচ্ছে আমার অবদান, আজকে আমি মানুষকে খারাপ বলবো, কালকে মানুষ আমাকে খারাপ বলবে, কি দরকার? যে যেভাবে উপরে উঠতে পারে, একটা লোক যদি নিচুর থেকে উপরে উঠতে পারে তার কর্ম দিয়ে, সে তো কারো পকেট মেরে টাকা আনতেছে না, কিংবা কারো কোনো অন্যায় করতেছে না, কোনো মেয়ে মানুষ নিয়ে কোনো দুর্ঘটনা ঘটাচ্ছে না, কোনো দুর্নীতি করছে না, সে তার কথা দিয়ে তার ভালোবাসা দিয়ে মানুষের ভালোবাসা সে জয় করেছে, সুতরাং তাকে আমরা খারাপ বলবো কেন? এমনিতে হিরো আলমের আসলে যেটা বললাম অনেকে বলে যে আসলে সে যা করে সেটা কি তার অধিকার আছে কিনা, নাকি সে অবশ্যই সব কিছু করে, বাঙালি সে, বাংলাদেশের নাগরিক, তার সমস্ত কিছু করার অধিকার আছে, মানুষ ছোট হতে পারে এটা আল্লাহর দান, আল্লাহ তাকে হয়তো ছোট করে বানাইছে, কিন্তু তার ব্রেন দিচ্ছে অনেক। আচ্ছা এমনিতে যারা তাকে নিয়ে কথা বলে যেমন মামুনুর রশিদ ভাইয়ের কথাটাকে অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করেছে যে আসলে করবে, এটা এক একজন আবার অনেকে সমালোচনাও করেছে। হ্যাঁ এই যে আমি বললাম যে মামুন ভাই এটা এইভাবে করা উচিত হয়নি, মামুন ভাই এটা করা উচিত হয়নি, মামুন ভাই এভাবে বলা উচিত হয়নি, মামুন ভাই আজ এখন বয়স হয়েছে, সে বললো যে না ঠিক আছে ছেলেটা যখন উঠতেছে ভালো উঠতেছে, কেন শেরেকুল তারপরে ইয়ে আগে যারা পাকিস্তানি কমেডিয়ানগুলো ছিল তারা ছোট ছোট সাইজে ছোট ছিল না, তারা ইয়ে ছিল পরে করছে না, হিরণ তো শিখতেছে অনেক 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 ভালো কথা বলে, সে অনেক ভালো ছেলে। আচ্ছা তো সামগ্রিকভাবে হিরো আলমকে এবং হিরো আলমের সমালোচক বা পক্ষের লোকদেরকে কী বার্তা দিতে চান আপনি? আমি এই কথাই বললাম, আপনারা কাউকেই কখনো দয়া করে কাউকে খারাপ বলবেন না, যারা খারাপ তাদেরকেই খারাপ বলেন, কিন্তু যারা ভালো কাজ করে যারা কর্ম করে এগিয়ে যাচ্ছে তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এবং তাদেরকে নিয়ে প্রশংসা করুন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সবাইকে রাখে, এবং তারপর তার গুণগান গাইলে আল্লাহর কাছে সে আল্লাহ আপনাদেরও সে আপনাদেরও গুণগান গাবে এবং আল্লাহ আপনাদেরও জন্য সবসময় তাদের আপনাদের সাথে থাকবে। আচ্ছা।